বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি নূরজাহান বেগম, সহকারী শিক্ষিকা সুলাইমান কিন্ডারগার্টেন। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা শিখব অধ্যায় ১২-র সাল নির্ণয়, কোন শতাব্দী আমরা আজকে এই বিষয়টি শিখবো। চলো বোর্ডের দিকে তাকাই। দেখো, সুলাইমান কিন্ডারগার্টেন শ্রেণী পঞ্চম, বিশ্ব প্রাথমিক গণিত অধ্যায় ১২। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো সুলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শ্রেণীতে সবকিছু শেখানো হয়, এখানে কোনো বাড়ির কাজ দেওয়া হয় না। চলো বন্ধুরা, আজ আমরা শ্রেণীতে সবকিছু শিখে নিব। বোর্ডের দিকে তাকাও, দেখো নিচের সালগুলো কোন শতাব্দী। আমাদের আগে বুঝতে হবে শতাব্দী আমরা কীভাবে হিসাব করবো। ১০০ বছরে এক শতাব্দী আমরা শিখছি, তাই না? এখন সেই হিসাবটা কখন থেকে শুরু হয়েছিল, কিভাবে করবো সেটি আজকে দেখবো। দেখো, শতাব্দী, প্রথম শতাব্দী শুরু হয়েছিল এক সাল থেকে, ১ থেকে ১০০ পর্যন্ত এক শতাব্দী, এটা হলো প্রথম শতাব্দী। তারপরে ১০১ থেকে ২০০ সাল পর্যন্ত হচ্ছে দ্বিতীয় শতাব্দী। তারপরে ২০১ থেকে ৩০০ সাল পর্যন্ত তৃতীয় শতাব্দী। বন্ধুরা, তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করবে। তোমরা যদি একটু মনোযোগ সহকারে না বুঝে না, তাহলে কিন্তু পরবর্তীতে তোমাদের জন্য অনেক সমস্যা হয়ে যাবে। তোমরা সাল কোন সালটি কোন শতাব্দীর এটি নির্ণয় করতে পারবে না। তাহলে আবার শোনো, প্রথম শতাব্দী শুরু হয়েছিল এক সাল থেকে, প্রায় ২০০ বছরের পূর্বে। তাহলে দেখো, ১০১ সাল থেকে যদি শুরু হয়, তাহলে ১ থেকে ১০০ সাল পর্যন্ত ছিল প্রথম শতাব্দী, আর ১০১ থেকে ২০০ সাল হচ্ছে দ্বিতীয় শতাব্দী, আর ২০১ থেকে ৩০০ সাল হচ্ছে তৃতীয় শতাব্দী, আর ৩০১ থেকে ৪০০ সাল চতুর্থ শতাব্দী। এইভাবে কিন্তু আমাদের পর্যায়ক্রমে এগিয়ে যেতে হবে। তাহলে দেখো, এখানে বলা হয়েছে ১০৮, এই সালটি কোন শতাব্দী। দেখো, দ্বিতীয় শতাব্দী শুরু হয়েছিল ১০১ সালে, প্রথম শতাব্দীটি শুরু হয়েছে ১ থেকে ১ সাল থেকে, তাহলে দ্বিতীয় শতাব্দী শুরু হয়েছিল ১০১ সালে। তাহলে ১০১ সাল থেকে ২০০ সাল পর্যন্ত ছিল দ্বিতীয় শতাব্দী, সুতরাং ১০৮ সাল দ্বিতীয় শতাব্দী। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, এক সাল থেকে কিন্তু শতাব্দী হিসাব শুরু হয়। তাহলে ১ থেকে ১০০ পর্যন্ত প্রথম শতাব্দী, আবার ১০১ থেকে ২০০ সাল দ্বিতীয় শতাব্দী, এভাবে পর্যায়ক্রমে আমরা এগিয়ে যাব। তাহলে দেখো, ১০১ সাল থেকে ২০০ সাল পর্যন্ত দ্বিতীয় শতাব্দী, তাহলে ১০৮ সাল অবশ্যই দ্বিতীয় শতাব্দী, সুতরাং ১০৮ সাল দ্বিতীয় শতাব্দী। তারপরে দেখো, ২০১৫ সাল কোন শতাব্দী। দেখো, একবিংশ শতাব্দী শুরু হয়েছিল ২০০১ সালে, ২০০১ সাল থেকে একবিংশ শতাব্দী শুরু হয়েছিল, তাহলে ২০১৫ সাল অবশ্যই একবিংশ শতাব্দী। দেখো, ২০০১ সাল থেকে ২১ সাল পর্যন্ত একবিংশ শতাব্দী, একবিংশ শতাব্দী শুরু হয়েছিল কত সাল থেকে, ২০০১ সালে, তো ২০০১ সাল থেকে ২১ সাল পর্যন্ত একবিংশ শতাব্দী, সুতরাং ২০১৫ সাল একবিংশ শতাব্দী, মানে ১ থেকে একদম ১০০ পর্যন্ত গুনবো। ১০০ পর্যন্ত তো ১০০ বছরে তো এক শতাব্দী হয়, এই জন্য ১০০ বছর পর পর শতাব্দী চেঞ্জ হবে, বুঝতে পেরেছ? ২০০১ সালে যদি একবিংশ শতাব্দী শুরু হয়, তাহলে ২০১৫ সাল অবশ্যই একবিংশ শতাব্দী। বন্ধুরা, এরপরে দেখো, ২০০১ সাল একবিংশ শতাব্দী শুরু হয়েছিল ২০০১ সালে, ২০০১ সাল থেকে ২১ সাল পর্যন্ত একবিংশ শতাব্দী, সুতরাং ২০০১ সাল একবিংশ শতাব্দী। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো তোমরা। আবার দেখো, ১৯৪৫ সালে বিংশ শতাব্দী শুরু হয়েছিল ১৯০১ সালে, বিংশ শতাব্দী শুরু হয়েছিল ১৯০১ সাল, তাহলে ১৯০১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত বিংশ শতাব্দী, ২০০০ সাল পর্যন্ত বিংশ শতাব্দী, সুতরাং ১৯৪৫ সাল বিংশ শতাব্দী। আবার দেখো, বিংশ শতাব্দী শুরু হয়েছিল ১৯০১ সালে, ১৯০১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত বিংশ শতাব্দী, সুতরাং ১৯৪৫ সাল বিংশ শতাব্দী। তারপরে দেখো, ১৩০০ সাল কোন শতাব্দী। দেখো, ত্রয়োদশ শতাব্দী শুরু হয়েছিল ১২০১ সালে, ত্রয়োদশ শতাব্দী শুরু হয়েছিল কত সালে, ১২০১ সালে, তাহলে ১২০১ সাল থেকে ১৩০০ সাল পর্যন্ত ত্রয়োদশ শতাব্দী, মানে ১০০ বছরের পর পর কিন্তু, বুঝতে পেরেছ? ১০০ বছরে এক শতাব্দী হয়, তাহলে ১২০১ সাল থেকে ১৩০০ সাল পর্যন্ত ত্রয়োদশ শতাব্দী, তাহলে এই সালের মধ্যে যেগুলো পড়বে ১৩০০-র মধ্যে সেগুলো সব ত্রয়োদশ শতাব্দী, তাহলে ১৩০০ সাল হচ্ছে ত্রয়োদশ শতাব্দী, সুতরাং ১৩০০ সাল ত্রয়োদশ শতাব্দী। দেখো, ১৮৯৯ সাল, এখানে কিন্তু ২০০০ সাল হয় না, ১০০ বছর হয় না, তাহলে ১৮৯৯ সাল, ঊনবিংশ শতাব্দী শুরু হয়েছিল ১৮০১ সালে,
ঊনবিংশ সাল শুরু হয়েছিল কত শতাব্দী শুরু হয়েছিল 1801 সালে, তাহলে 1801 সাল থেকে 1900 সাল পর্যন্ত ঊনবিংশ শতাব্দী, সুতরাং 1899 ঊনবিংশ শতাব্দী। বন্ধুরা আবার দেখো 100 বছর পর পর শতাব্দী চেঞ্জ হবে, 1801 সাল থেকে 1900 সাল পর্যন্ত হচ্ছে কি শতাব্দী, ঊনবিংশ শতাব্দী, ঊনবিংশ শতাব্দী। তাহলে 1801 থেকে শুরু করে 1900 সাল পর্যন্ত যত সাল পড়বে সবগুলোই ঊনবিংশ শতাব্দী, তাই না? সুতরাং 1899 সাল হচ্ছে ঊনবিংশ শতাব্দী। আমরা কোন শতাব্দীতে রয়েছি বলো তো? আমরা রয়েছি একবিংশ শতাব্দীতে, একবিংশ শতাব্দী, একবিংশ শতাব্দীতে। 2001 সাল থেকে 2001 সাল থেকে 2021 সাল পর্যন্ত হচ্ছে কিন্তু একবিংশ শতাব্দী, তাই না? তাহলে আমরা 2020 সালে আছি, তাহলে এটা একবিংশ শতাব্দী। তারপরে যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে যে তোমরা কোন শতাব্দীতে এখন, তখন তোমরা কি বলবে? আমরা জানি 2001 সাল থেকে 2021 সাল পর্যন্ত একবিংশ শতাব্দী, আমরা আছি 2020 সালে, তাহলে কি হবে, আমরা একবিংশ শতাব্দীতে রয়েছি। বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ সাল কীভাবে আমরা কোন শতাব্দী নির্ণয় করবো, কীভাবে শতাব্দী নির্ণয় করবো। আমরা এক থেকে শুরু করবো, এক থেকে 100 পর্যন্ত এক শতাব্দী, 101 থেকে 200 পর্যন্ত দুই শতাব্দী, দ্বিতীয় শতাব্দী, প্রথম শতাব্দীর 100, এক থেকে 100 পর্যন্ত প্রথম শতাব্দী, যেহেতু 1 সালে শতাব্দী শুরু হয়েছিল, তাহলে আবার 101 থেকে 200 সাল পর্যন্ত হচ্ছে দ্বিতীয় শতাব্দী, আবার 201 থেকে 300 সাল পর্যন্ত তৃতীয় শতাব্দী। এইভাবে গুনে গুনে আমরা 100 বছর যোগ করে করে শতাব্দী এগিয়ে যাব। বুঝতে পেরেছো বন্ধুরা? আমাদের হিসাবে তাহলে কোনো ভুল হবে না। 1801 থেকে 1900 সাল পর্যন্ত হচ্ছে ঊনবিংশ শতাব্দী, আবার 1901 থেকে 2000 সাল পর্যন্ত হচ্ছে বিংশ শতাব্দী, আবার 2001 থেকে 2100 সাল পর্যন্ত হচ্ছে একবিংশ শতাব্দী। এইভাবে আমরা এগিয়ে যাব। বন্ধুরা আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো শতাব্দী নির্ণয়। বন্ধুরা আজ আর নয়, আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তোমরা বাড়িতে থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।